আমরা বাংলায় কথা বলি, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদ হবে, বাঙালি জাতীয়তাবাদ ভাষার যে একটি সমন্বয়, কারণ বাঙালি জাতি সবসময় একত্রিত হতে পারেনি, বিভিন্নভাবে তার আত্মপ্রকাশ করেছিল। শুধুমাত্র জাতির পিতার তার আত্মত্যাগ বা তার আত্মোৎসর্গ, এই দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, সব কিছুকে বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার আহ্বানে যে বাঙালি জাতীয়তাবাদ যে ভাষাভিত্তিক সেইখানে ঐক্যমত হয়েছিলেন। উপকিল যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে রাজনীতি, গণতন্ত্র, ভোটাধিকার সব ক্ষেত্রে একটি বহুমুখী সংকটে ফেলেছে সরকার, এটি তার একটি অভিযোগ, আপনি কি মনে করেন? রাজনীতি, গণতন্ত্র, স্বাধীনতার প্রয়োজন কি ছিল, সব টেপা ভাই এবং রবিউল ভাই সামগ্রিক যে কথাগুলো আলোচনাগুলো করেছে তার সারমর্মকে তুলে নিয়ে আমি কয়েকটি কথা বলছি। একটু 47 থেকে শুরু করতে হবে। 1947 সালে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল জাতির পিতা, সেই সব জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সে তার যে প্রত্যয়টা ছিল সেই প্রত্যয়টা নির্মাণ করবার জন্য 25 বছর সময় লেগেছিল, অর্থাৎ 1972 সাল পর্যন্ত। 1972 সালে তিনি দেশ স্বাধীনের পরপরেই সেই প্রত্যয়গুলো, যেই প্রত্যয়গুলোকে ধারণ করে জনগণের আশা আকাঙ্ক্ষার জাতির পিতার এই দেশকে স্বাধীন করেছিলেন তাকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধ করলেন, এবং মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালের সংবিধানে সেই প্রত্যয়গুলোকেই সংযোজিত করেছিল। 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত সংসদীয় শাসন ব্যবস্থা চালু ছিল এবং নির্যাতন ছিল, অন্যায় ছিল, অনাচার ছিল, অত্যাচার ছিল, কিন্তু সরকার পরিবর্তন হয়েছিল সংসদীয় শাসন রীতিতে। তখন পর্যন্ত কিন্তু গণতন্ত্রের কথাটি উত্থাপিত হওয়ার প্রয়োজন বোধ করেনি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ। কিন্তু 1958 থেকে 1971 পর্যন্ত এই 13টি বছর বাংলাদেশ এই পূর্ববঙ্গে চলেছে একেবারে সামরিক স্বৈরাচারী শাসন ব্যবস্থা। যখন সংসদীয় শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়ে এই সামরিক শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হলো, এই 13টি বছর জাতির পিতা বঙ্গবন্ধু এই বাঙালি জনগোষ্ঠীকে তাদের মধ্যে বীজ রোপণ করেছিল যে এই অত্যাচারের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের একটি পথ, সেটি হচ্ছে গণতন্ত্র। এবং তখন থেকেই গণতন্ত্রের দাবিটি সোচ্চার হয়েছিল, যেটি 1972-এর সংবিধানে প্রথম আমাদের প্রত্যয় বা আমাদের আমরা যে বলি সংবিধানের মূল স্তম্ভ 4টি, তার মধ্যে গণতন্ত্র হচ্ছে অন্যতম, সেটি সংযোজিত হয়েছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র শব্দটি শেখানো, এই পূর্ববঙ্গের মানুষকে গণতন্ত্র শব্দটি ধারণ করার যে বিষয়টি, সেটা জাতির পিতাই তাদেরকে দিয়েছিলেন, এবং সেই গণতান্ত্রিক দেশ গঠন করবার জন্যই তিনি 1972-এর সংবিধানে গণতন্ত্রকে মূল প্রত্যয় হিসেবে সংবিধানে সংযোজন করেছিলেন। আরও যেগুলো আছে, সে আরও যে আরও তিনটি প্রত্যয় বা মৌলিক ভিত্তি যেটা আর কি, হ্যাঁ, যেটা ভিত্তি, সেটা হচ্ছে যে আমাদের ধর্মনিরপেক্ষতা, সেটাও আমাদের মূল নীতি ছিল এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শও ছিল, প্রত্যয়ও ছিল যে আমরা একটি ধর্মনিরপেক্ষ জাতি হব, অসাম্প্রদায়িক বাংলাদেশটি হবে। সেটি কিন্তু মহান মুক্তিযুদ্ধের আমাদের শানিত একটি প্রত্যয় ছিল, যেটি সংবিধানে সন্নিবেশিত হয়েছিল। আরেকটি ছিল আমাদের জাতীয়তাবাদ, যেটা বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালি জাতীয়তাবাদ হবে কি, ধর্ম বর্ণ নির্বিশেষে ভাষাভিত্তিক আমরা বাংলায় কথা বলি, বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদ হবে, বাঙালি জাতীয়তাবাদ ভাষার যে একটি সমন্বয়, কারণ বাঙালি জাতি সবসময় একত্রিত হতে পারেনি, বিভিন্নভাবে তার আত্মপ্রকাশ করেছিল। শুধুমাত্র জাতির পিতার তার আত্মত্যাগ বা তার আত্মোৎসর্গ, এই দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, সব কিছুকে বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার আহ্বানেই যে বাঙালি জাতীয়তাবাদ যে ভাষাভিত্তিক সেইখানে ঐক্যমত হয়েছিলেন এবং সংবিধানে সংযোজিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। এবং সমাজতন্ত্র তৎকালীন সময়ে, সেই সময়ে যখন উন্নত রাষ্ট্রগুলো সমাজতন্ত্রের কথা বলতো, সমাজতন্ত্র নিয়ে তাদের দেশের নীতি ছিল, চিন্তা করতো, সেই সময় এই বাংলাদেশের মতো একটি ভূখণ্ড যেখানে
দারিদ্রপীড়িত নির্যাতিত লাঞ্ছিত একটি জাতি, সেই জাতিকেও জাতির পিতা স্বপ্ন দেখিয়েছিল যে আমরা সমাজতন্ত্রের বিশ্বাস করে একটি দেশ বিনির্মাণ করব। এটি ছিল আমাদের বাঙালি জাতীয়তা বাংলাদেশের সংবিধানের মূল চারটি স্তম্ভ। কিন্তু বাংলা আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম দেখেন 1970 সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে আইয়ুব ইয়াহিয়া তারাও কিন্তু নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করেছিল। এই কারণে করেছিল যে তারা ভেবেছিল যে পূর্ববঙ্গের মানুষ কখনো নৌকায় ভোট দেবে না, জাতির পিতার আহ্বানে তারা সাড়া দেবে না। এবং সেই কারণেই নিরপেক্ষ করতে গিয়ে পরে দেখা গেল যে সব ভোট জাতির পিতার আহ্বানেই বাঙালি জাতি দিয়েছিল। অর্থাৎ সেই নির্বাচন ব্যবস্থাটাও কিন্তু সুন্দর ছিল। আর 1973 যে নির্বাচন করলেন জাতির পিতা, নির্বাচন করে আবার একটি সুন্দর সংসদীয় পদ্ধতির আবার একটি রাষ্ট্র কায়েম করবার জন্য তিনি সেই নির্বাচনটি করেছিলেন। সেই নির্বাচনটির প্রয়োজন ছিল না, তারপরেও তিনি নির্বাচনটি দিয়েছিলেন। অথচ 75-এর পর প্রথম, 75-এর পর জাতির পিতাকে হত্যা করার পর প্রথম সংবিধানের সেই গণতন্ত্রে কুঠারাঘাত করে আঘাত করেছিল জেনারেল জিয়াউর রহমান। এটা কি অস্বীকার করতে পারবে বাংলাদেশের কোনো মানুষ, টকশোতে বসে রবিউল ভাই, যে গণতন্ত্রকে ডাস্টবিনে ফেলে দিয়ে সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কিভাবে ইমার্জেন্সি দিয়ে একটি স্বৈর শাসক সামরিক শাসক রচনা করলো, ইমার্জেন্সি দিয়ে দেশটাকে বন্দী করে কারফিউ দিয়ে সে গণতন্ত্রকে ফেলে দিল। আর দ্বিতীয় যে স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, কিভাবে জিয়াউর রহমান সেই ধর্মনিরপেক্ষ সংবিধানের 28 অনুচ্ছেদকে বিলুপ্ত করে তিনি ধর্মভিত্তিক রাজনীতি করবার জন্য বহুদলীয় রাজনীতির নামে বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে যারা উগ্রবাদী মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার দিয়ে গোলাম আজম গঙ্গদেরকে ফিরিয়ে এনে জঙ্গিবাদের মৌলবাদের বাংলাদেশকে একটি আস্তানা বানিয়ে ফেলল, এই দুইটি স্তম্ভকে কিভাবে কষাঘাত করেছিল। এবং তৃতীয় হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদকেও চূর্ণ বিচ্ছিন্ন করে দিল জিয়াউর রহমান এবং সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এলো, অর্থাৎ পাকিস্তানি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবার জন্য সেই কাজটি করলো। আমি একটু পেছনে গিয়ে গেলাম, আর যাচ্ছি না। তো এটা এর আমরা বর্তমানে বহুমুখী সংকটের কথা বলছিলেন, নির্বাচন এর মূল কুঠারাঘাত হচ্ছে নির্বাচন কমিশনকে আঘাত, যেটা একমাত্র একমাত্র ব্যক্তি বাংলাদেশে যে জিয়াউর রহমান নির্বাচন ব্যবস্থাকে ধূলিসাৎ করেছিল প্রথম হা না ভোটের মাধ্যমে। কেউ শুনেছে 100%-এর উপরে ভোট পড়ে কীভাবে হা না ভোট করেছিল? তারপরে মিডিয়া কুয়ে নির্বাচন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বামীকে অনুসরণ করে মিরপুরের ভোট ডাকাতি, মাগুরা নির্বাচন, নির্বাচন কমিশনকে ছাত্রদলকে দিয়ে ধাওয়া করিয়ে পুলিশে পুকুরে নিক্ষেপ করা, এই সব কিছুই তো ছিল জিয়াউর রহমান। পরবর্তীতে এরশাদ সাহেব তার পদাঙ্ক অনুসরণ করে মিডিয়া কুয়ে নির্বাচন, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নির্বাচন। তবে এইটুকু বলতে পারি নির্বাচন কমিশনকে, এই যে জন আজকে নির্বাচন কমিশনটাকে কলঙ্কিত করেছে বলে, নির্বাচন কমিশনটাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করেছিল বলেই তো ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সামনে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি মানুষ জানতো না, শিখতো না, এর মূল এর দায় দায়িত্ব সমস্ত কিছু বিএনপি। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে আবার আসি, আমরা শুনবো আপনার কথা আবার।